প্রতি বছর ফেব্রুয়ারি 14 তারিখ বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। এই দিন উদযাপনকারীরা তাদের প্রিয়জনকে উপহার ও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে আমাদের দেশেও দিবসটি বেশ ঘটা করে পালন করা হচ্ছে। এদিন পার্ক, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্টগুলো ভালোবাসার মানুষে পরিপূর্ণ থাকে। প্রিয়জনকে সবাই ফুল, চকলেট ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকেন। বেশ কয়েক বছর আগেও দিবসটি নিয়ে মানুষের মধ্যে এত আকর্ষণ ছিল না। দিন যতই যাচ্ছে, এই দিবস নিয়ে বিভিন্ন দেশে উন্মাদনা বাড়ছে। দিবসটি এতদিন শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে এই দিবস। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই দিবসটি কিভাবে বা কোথা থেকে আসলো। চলুন এক নজরে জেনে আসি বিশ্ব ভালোবাসা দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। শতাব্দী পুরনো এই ভ্যালেন্টাইন ডের উৎপত্তি নিয়ে এখনও অনেকের মধ্যে রয়েছে ভিন্ন মত। ভ্যালেন্টাইন ডে ও এর প্রবর্তক সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাস দুটোই রহস্যের বেড়াজালে আটকানো। তবে ইতিহাস বলছে একজন বিখ্যাত সেন্ট বা ধর্মযাজকের নাম থেকে দিনটি এমন নাম পেয়েছে। তবে তিনি কে ছিলেন এ নিয়ে রয়েছে বিভিন্ন গল্প। এ বিষয়ে যে গল্পটি সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় তা হল সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে রোমানের একজন পুরোহিত ছিলেন। সে সময় সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস বিবাহ নিষিদ্ধ করেছিলেন। বিবাহিত পুরুষরা খারাপ সৈন্য হয়ে থাকে। এছাড়া তার যুক্তি ছিল বিবাহিতদের চেয়ে অবিবাহিত পুরুষরা সেনা হিসেবে বেশি সক্ষম। তবে এর প্রতিবাদ জানালো ভ্যালেন্টাইন। তিনি মনে করেছেন এটি অন্যায়, তাই তিনি নিয়মগুলো ভেঙে গোপনে যুগলদের বিয়ের ব্যবস্থা করেন। এদিকে এই খবর রীতিমতো ক্লোডিয়াসের কানে চলে যায়। তখন ক্লোডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। জানা যায় কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইনের সঙ্গে কারাপ্রধানের মেয়ের পরিচয় হয়। তার প্রেমে পড়েন সেন্ট। 14 ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয়, তখন ভ্যালেন্টাইন ওই মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে যান। সেই চিঠিতে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। ঠিক তখন থেকেই এই দিবসটি পালন করা হয়। তবে ঠিক কখন থেকে এই দিবসটি পালন করা হয় চলুন জেনে নিই। 496 খ্রিস্টাব্দে প্রথম ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হয়। তবে সে সময় এ দিবসটি ঘিরে তেমন কোনো সাড়া ছিল না। অনেকের ধারণা সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর দিনকে স্মরণ করতেই ফেব্রুয়ারি 14 তারিখ এই দিবস পালন করা শুরু হয়। আবার অনেকের দাবি রোমান উৎসব থেকে এই দিবসের উদ্ভূত হয়েছে। রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপার কালিয়া নামে একটি উৎসব ছিল। এটি ছিল তাদের আনুষ্ঠানিকভাবে বসন্ত মৌসুম শুরু হওয়ার সময়। এই দিনটি উদযাপনের জন্য সে সময় ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তুলতেন। যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠত, তারা দুজন ওই উৎসব চলাকালীন সময়ে যুগল হয়ে থাকতেন। অনেক সময় আবার ওই জুটি বিয়েও সেরে ফেলতেন। পরবর্তী সময়ে গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দিতে চেয়েছিল। অন্যদিকে সেন্টকে স্মরণেও ফেব্রুয়ারিতে এই দিবস চালু করা হয়। তবে 15 শতকে ভালোবাসা দিবস জনপ্রিয়তা পেতে শুরু করে। সে সময় একজন আরেকজনকে ভালোবাসার বার্তা জানাত। এরপর 17 শতকে এই দিনে ভালোবাসা প্রকাশ করে কার্ড পাঠানোর রীতি শুরু হয়। আর বাংলাদেশে 1980 দশক থেকে এই দিনটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।